হসপিটালে ক্যাম্প বসেছে তো অর্থোপেডিক সার্জেন্টও বসেছে সেই জন্যে এখানে নিয়ে এসেছি মেয়েকে এটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবারের ভিডিও আজকে তোমাদের কিন্তু আমি একসাথে তিন দিনের ভিডিও দেব তো বাবুকেও চোখ দেখানো হয়েছে তারপরে স্কুলে আজকে কি হয়েছিল ফেরিয়ালা এসেছিলো যা নেবে হরেক মাল একশো টাকা তো অনেক দিন ধরে এই ধরনের একটা বাস্কেট কেনার আমার খুব ইচ্ছে ছিল তো ওনার কাছে ছিল এই এই ধরনের একটা বাস্কেট আমি নিয়ে নিলাম বেশ জামা কাপড় রাখা যাবে আর একটা মগ কিনলাম তো এটা এটা কিন্তু শুক্রবারের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি হোক এবার মায়েদের বাড়ি গেছিলাম তো ভাই বলল বস চা করব ভাই চা করলো আর মার সাথে গল্প করলাম না গুড আফটারনুন এখন পরে গেছিলাম মায়েদের বাড়ি সকালবেলা লালল টিকা মাছের জাল করেছিলাম সেটা ভাই বৌদের বাড়ি একটু দিতে গেছিলাম তো ওখানে দিতে গিয়ে ভাই আবার চা করে খাওয়ালো চা খেয়ে গল্প করে আড্ডা টাটা মেরে এলাম এসে দেখি মেয়ে ভাত বসিয়ে দিয়েছে তো ভাত তো এবার নাবি আমি স্নান করব স্নান করে পূজোটুজো করে উঠে সুদে একটু নিম ভাজবো আর মেয়ে জম্পর পর করছে একটু নিম ও হ্যাঁ ভাইপো পটলাළු তরকারি দিয়ে দিয়েছে তো একটুখানি নিম পাতা ভাজার ইচ্ছা আছে দেখি পুজোটা আগে করে উঠি আর স্কুলের ওখানে দেখালাম না তোমাদেরকে এই দেখো একশো টাকার গাড়ি এসেছিল যা নেবে একশো টাকা খুব সুন্দর সুন্দর তা এই একটা ঝুড়ি কিনেছি বাস্কেট কিনেছি আর একটা মগ কিনেছি মগটা বেশ পক্ত মগটার দাম নিয়েছে কুড়ি টাকা আর ঝুড়িটার দাম নিয়েছে একশো টাকা এতে কেন নিয়েছে জানো তো এই যে আমার তো ঘরে আন্ডা নেই জামা কাপড় সব ভাঁজ করে এর মধ্যে রেখে খাটের এক পাশে রেখে দেবো মানে ওই ঘরে ওই ঘরের খাটটা তো আমরা ব্যবহার করি না সেই কারণে সেই কারণে নিয়ে এলাম ভালোই হয়েছে নেবোড়া নেবুড়া করতে করতে নিয়ে নিলাম আর পরবর্তীকালে কি গোপালের পুজোর সময় আমি এখানে জিনিসপত্র রাখতে পারবো কারণ এটার মধ্যে তো আমি মাছ মাংস ডিম একাবো না থাকবে কাপড় জামা ভাঁজ করে যাই হোক আর রান্নাবাড়ি তো কি করেছি বলে দিলাম নারিনটি কাপড় হচ্ছে ঝোল ঝাল করেছি পিঁয়াজ দিয়ে বেশ কষা কষা করে আর করে ভাই বৌ আলু পটলের তরকারি দিলো আর নিম ভাতটা ইচ্ছা আছে এখন বলতে পারছি না ভাতে ভেবেছিলাম একটু আলু সেদ্ধ এসে দেখছি মেয়ে ভাত বসিয়ে দিয়েছে আজকের ওয়েদারটা কেমন বলো তো আজকের ওয়েদারের আপডেট হচ্ছে আকাশ মাঝে মাঝে মেঘলা হচ্ছে মাঝে মাঝে একটু রোদ উঠছে তবে চৈত্র মাসের যে রোদ ওঠে সেই রোদ কিন্তু নেই আজ থেকে তো রমজান মাস শুরু হয়ে গেল আমার উপর বাংলা এপার বাংলা সকল মুসলিম ভাই বোনেদেরকে অনেক অনেক রমজানের মুবারক জানালাম সবাই ভালো করে রমজান পালন করো সবাইকে রমজানের অনেক অনেক মুবারক তো চলো আর আমার গাছে আজকে অনেক অনেক অপরাজিতা ফুল ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছি তারা ফুলগুলো তুলিনি গাছেই তো রয়েছে চলো এখন আর কথা বলবো না পর্যন্ত খিদেও পেয়ে গেছে সকালে স্কুলে খেয়েছি মুড়িঝুড়ি ভাজা খিদেও পেয়ে গেছে স্নান পুজোটা করে খেয়ে নিই খেয়ে তারপরে কথা লাঞ্চ মেনু দেখো এই যে নিম পাতা ভেজেছি নিম পাতার মধ্যে না একটুখানি কুমড়ো আর আলু কুচি কুচি করে দিয়ে দিলাম বেগুন তো ঘরে নেই নিম বেগুন খেতে খুব ভালো হয় ভালো লাগে কিন্তু আমি একটু কুমড়ো আলু দিয়ে দিলাম আর করেছি চলো দেখা ভাইয়ের বউ দিয়েছে পটল আলুর তরকারি আর আমি করেছি লাইলন টিকার মাছে পিঁয়াজ দিয়ে ঝাল খেয়ে নিই দেড়টা বাজে প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে আমার শুক্রবার রাত্রিবেলায় আকাশের চাঁদ সবাই দেখেছে কেউ কেউ কিন্তু প্রকৃতিপ্রেমিক না হলেও চাঁদের দিকে প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করেছিল শুক্রবার রাতে মহাজাগতিক একটা ব্যাপার ঘটেছিল শনিবার সকালবেলা আমি চা খাচ্ছি আজকে স্কুল যাইনি রিপোর্ট আছে দশটা থেকে সেই জন্য স্কুল যাইনি চা খেতে খেতে চিন্তা করছি কি রান্না করব, কি রান্না করব। মন্টনগুলো খুব একটা ভালো নেই তো যাই হোক চিন্তা করতে করতে ভেবে নিলাম কি রান্না করব তো জলখাবারে বানাতে চলেছি চিনি ভিজিয়ে রেখেছি আর সুজি ভিজিয়ে রাখবো আর কলা দুটো আছে কি জলখাবার বানাবো সেটা সাথে আমি শেয়ার করব। আর আমার মেয়ে না ওই নিম পাতা ভাজা খেতে গিয়ে যা হয়েছিল না গো মেয়ের বলছি সেই গল্পটা এই দেখো ওপর দিয়ে মৌরি দিয়ে দিলাম আটা সুজি আর কলা আর ওই চিনির জলটা দিয়ে ভালো করে মেখে ওইবার ওপর দিয়ে মৌরি দিয়ে দিলাম আর একটু কাঁচা দুধও দিয়ে দেব। কাঁচা নয় জাল দিয়া দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চল করতে গোলা রুটি এইবার চলো গ্যাসের কাছে কি অবস্থা হয় দেখাই তার আগে চলো আমার রান্নাটা শেয়ার করে নিই আমার রান্না হয়ে গেছে এই যে নিম পাতা কুমড়ো আলু দিয়ে ভেজেছি মা মেয়েকে দিয়েছি চরম শাস্তি দুদিন ধরে এই খাবারটা খেতে গিয়ে মেয়ের একদম অবস্থা খারাপ আর করেছে বিউলির ডাল আর আলু পোস্ত সব সাদা সাদা আর ভাইয়ের বউ দিয়েছে কচুর শাক কচুর শাকটা খেতে যা হয়েছিল না গো আমাদের একটা প্রিয় খাবার এই কচু শাক আমরা মানে বাঙালদের চলো এই যে গোলা রুটি বানাতে গিয়ে আমার অবস্থা কি হয়ে গেছে চলো দেখাই মানে কোনো কালেই না ওই সত্যি কথা বলতে এই ধরনের খাবার মানে পাটি পাটিসাপটা এই রুটি এসব আমার দ্বারা ওঠে না যাই হোক তারপর ক্যান্সেল করে কড়াইতে মালপোয়া ভাজতে গেলাম প্রথমবার দেখলাম মালপোয়াটা হলো না তার মধ্যে আবার একটু আটা দিলাম ওই গোলাটার মধ্যে দিয়ে এখন বেশ চপের আকারে সুন্দর করে ভেজে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটাই আমার আর আমার মেয়ের আজকে ব্রেকফাস্ট এই যে রেডি হয়ে নিয়েছি রিপোর্টে যাব বললাম না আজকে পঞ্চায়েতে মিটিংও আছে আজকে ফোর স্যাটারডে মিটিংও আছে যার জন্য ড্রেস পরে যেতে হবে রেডি হয়ে নিয়েছি আর খাবার মেয়ে নিয়ে চলে এসছে ওই মালপোয়াই খাবো মেয়ে আর আমি আর বাবুর জন্যে কটা নিয়ে যাব। বাবু মানে ওদের বাড়ির সবার জন্যেই বউ বললো কচুর শাক দেবে তো চলো তিন দিন ধরে ভিডিও করছি তা ভিডিও আজকে এখানেই শেষ করে দেবো আর কিছু বাড়ানোর নেই কটা বাজে ঘড়িতে চলো সাড়ে দশটা বাজে জাস্ট খাবো আর বেরিয়ে যাবো ভিডিওর কোন জায়গায় কোনো কিছু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে যারা চ্যানেলে নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই